अंकल कोई जाते सर कोई जाते सर तो जाते ऐसी सिलेट है साखा बेल लेके अरे ये तो सिलेट ना तो ये कौन जगह अभी तुम्हारा अकाउंट नहीं है देखा तुम्हारा तुझे विश्वास ना हो तुम्हारा अकाउंट अभी देखा तुम्हारा तुझे विश्वास ना हो आशा तुम এটা সিলেট নাই দেখো এখানে কি লেখছে দেখো শ্রীমঙ্গল সাগর শ্রীমঙ্গল কোন জায়গা তুমি জানো না কিছু জাকুনিপাড়া আর কি কও এটা জাকুনিপাড়া নি আই আরে আমি তো আসলাম সিলেটে যাইতে আছি এটা এখানে তারা কি লেখলো শ্রীমঙ্গল সাগর আমি তো এটা ভাবি আজকে এখানে আইলাম তো এখানে আমি আসি দেখতেছি যে এটা সিলেট নাই এটা জাকুনিপাড়া দেখি আরে আমি তো ভুলে চলে এলাম দেই ভাইদের এখানে কি কি বিক্রি করে দেখেন ওনারা এখানে কিন্তু নরমাল চা মালাই চা ফিশ ফ্রাই বুনা খিচুড়ি চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তাটা দেখেন খুবই সুন্দর একটা জায়গা আর প্লেসটা হচ্ছে জাকুনিপাড়া কালাফির মাজার সংলগ্ন গুমতি নদীর পার বিবের বাজার বন্দর রোড এটা হচ্ছে বিবের বাজার বন্দর রোড চাগুলা কিভাবে বিক্রি রেডি করতেছে দেখেন এদিকে দুধ আছে এমনকি এদিকেও দুধ আছে আর এগুলো দেখেন শুধু চার চা তো বর্তমানে কিন্তু আমি কিন্তু চায়ের রাজ্যে আছি আমার হাতে স্পেশাল তাদের সেই মালাই চা শ্রীমঙ্গলের এটা কি শ্রীমঙ্গলের নাকি হ্যাঁ শ্রীমঙ্গলের মালাই চা এছাড়া ওনারা কিন্তু এখানে হাঁসের মাংস দিয়ে রুটি বিক্রি করে এমনকি বিরিয়ানিও কিন্তু বিক্রি করে অনেক দিন ধরে ভাবছিলাম এই জায়গায় কখন আসবো শ্রীমঙ্গল চা করে তাই তো আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য এখানে চলে আসছে শুধু আমি কিন্তু একা আসি না দেখেন এই আমার মতো করে দেখেন ওনারাও আসছে এই দেখেন ওনারাও আসছে আপনাদেরকে একটু দেখেন এই দেখেন এই আমার মতো করে দেখেন অনেকে কিন্তু আসছে আমাকে শুনেন আমাকে অনেকে বলে চাকুর আমি কিন্তু চাকুর না আমার মতন আর বড় বড় চাকুর আছে এখানে একটু দেখেন আপনাদেরকেই দেখেন অনেক চাকুর এখানে শুধুমাত্র চা খাওয়ার জন্য আর এখানেও দেখেন আমার মতো তারাও মনে চাকুর বা আপনি কি চাকুর নাকি ভাই চাকুর না কিন্তু এখানে চাটা অনেক ভালো কোন জায়গায় আপনি কোথায় আছেন আমি তো দেখতেছি সিলেট শ্রীমঙ্গল চা ঘর আবার উনের কাছে শুনতেছি যে সিলেট না এটা হলো জাকুনিপাড়া এখানে চা অনেক ভালো ভাই আর চা আপনি এসে দেখতে পারেন টেস্ট করে দেখেন আপনি কি আজকে কি এখানে ফার্স্ট আইছেন না এর আগে আইছিলেন এর আগে আরো আসছিলাম ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ বাপ্পি হ্যাঁ বাপ্পি ভাইয়ের সাথে আছে কামরুল হাসান ভাই এরফানউদ্দিন রোমান ভাই দেখেন ওনারা আমার থেকে বড় চাকুর দেখেন তিনজন তিন বন্ধু মিলে এই যে ওনাদের মোটর সাইকেল তিন বন্ধু মিলে এখানে চা খেতে আসছে এখানে তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে তো এখানে কেন আসলেন এখানে অনেক ভালো চাটা এখানে চাটা অনেক ভালো কে যদি আসতে চায় সেক্ষেত্রে আসা টেস্ট করলে অনেক ভালো হ্যাঁ দেখ আমার হাতে দেখতে পাচ্ছেন এই শ্রীমঙ্গল চাগরের স্পেশাল মালাই চা তো মালাই চাটার দাম মাত্র 30 টাকা এছাড়াও তাদের কাছে কিন্তু নর্মাল চাও আছে এছাড়াও তাদের কাছে ফিশ ফ্রাই বুনা খিচুড়ি চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি আপনারা যদি চান আপনাদের যে কোনো প্রিয়জন বা আপনার সন্তানকে বা আপনার মাকে বা আপনার বোনকে আপনার ভাইকে যদি সুন্দর একটা নিরিবিলি জায়গা যদি ঘুরে এবং এই শ্রীমঙ্গলের চায়ের যে স্পেশালিটি আছে সেটা যদি সরাসরি যদি খেতে চান তাহলে এখানে সরাসরি চলে আসেন আর আপনাদেরকে একটু মালাই চায়ের দৃশ্যটা একটু দেখা একটু দেখান তো এই দেখেন দুধের থিকনেসটা দেখেন তবে টেস্ট কিন্তু অনেক ভালো আমি কুমিল্লা শহর আরও বিভিন্ন জায়গায় কুমিল্লা শহরের ভিতরে আরও কয়েকটা চায়ের দোকান আছে যারা 30 টাকা 50 টাকা 100 টাকাও বিক্রি করে 70 টাকা দিয়েও চা খাইছি আর এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা আর এটা হচ্ছে তাদের হাঁসের মাংস দেখেন হাঁসের মাংস দেখে বুঝতে পারতেছেন যে কী রকম টেস্ট হবে এটার সাথে আপনারা এটার সাথে আপনারা যদি রুটি খাইতে চান রুটি কিন্তু খাইতে পারবেন দুইজন ভাই দাঁড়িয়ে রয়েছেন বিশেষ করে দেখেন এখানে ভাইদের বয়স কিন্তু খুবই কম দেখেন এখানে সবার বয়সগুলো দেখেন এখানে কোনো মুরব্বী কোনো দোকানদার নাই জি ভাই আপনারা কি করেন কিন্তু ভাই আমরা পড়াশোনা করি এই তো পাশাপাশি একটা ব্যবসা তৈরি করলাম যেহেতু বেকারত্ব দূর করার জন্য আচ্ছা আপনারা ভাইয়ের মুখ থেকে শুনছেন ভাইরা কিন্তু বর্তমানে কিন্তু পড়ালেখা করতেছেন কিন্তু পড়ালেখার পাশাপাশি তারা অন্য লাইনে না গিয়ে 6 জন বন্ধু মিলে কিন্তু এই দোকানটা দিচ্ছে রমজান হোসেন ভাইয়ের নাম জাইদুল ইসলাম ভাই ভাই আপনারা এখানে যে দোকানটা দিচ্ছেন কি উদ্দেশ্যে দিচ্ছেন দোকানটা এখানে আমরা সবাই হ্যাঁ বেকারত্ব দূর করার জন্যই আমরা এই দোকানটা উদ্যোগ নিয়ে আমরা দিছি সবাই পড়াশোনার মাস শেষে হ্যাঁ বেকারত্ব দূর করার জন্য আমরা সবাই একটা উদ্যোগ নিলাম যে এই ভালো কিছু করার জন্য ভাইরা দেখেন আপনাদের সঙ্গে একটা কথা আমি আগে শেয়ার করে নিই আমার সামনে যে দুই ভাইকে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে আর চার ভাই আছে টোটাল আপনারা 6 জন নাকি 6 জন স্টুডেন্ট ওনারা কিন্তু স্টুডেন্ট ওনারা অন্য কোনো লাইনে গিয়ে অনেকে তো এই বয়সে দেখেন বাজে লাইনে যায় অন্যান্য কাজে জড়িয়ে পড়েন তো ওনারা ভাবছেন যে সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করবে যাতে ওনাদের পকেটের অবস্থা ভালো থাকে মানে বেকারত্বটা এমনকি মানুষকে ভালো একটা খাবার তারা
আমাদের এখানে স্পেশালি ভাবে চা আছে, মালাই চা আছে, নরমাল চা আছে, আর খিচুড়ি সবজি খিচুড়ি হয়, সবজি খিচুড়ির সাথে আপনার হাঁসের মাংস হয়, হাঁসের মাংস, তারপরে চিকেন ফ্রাই, হ্যাঁ আলাদা ডিম ভাজা হয়, তারপরে যেটা পছন্দ, যার যেই পছন্দ হয় সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি আর কি। এই তো আমাদের ওপেনিং টাইম হচ্ছে 3টা আর অফ টাইম হচ্ছে 10টা 10:30 এরকম আর কি। তারপরে মানে দুপুর 3টা থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এই দোকানটা খোলা থাকে নাকি? তো সবচেয়ে স্পেশাল কি খাবার আছে আপনাদের দোকানে? স্পেশাল তো আমরা চা, যেহেতু শ্রীমঙ্গল দিয়েছি ভাই, আমরা স্পেশাল তো চাই থাকি, চা আছে আমাদের স্পেশাল, আর সবজি খিচুড়ি। সবজি খিচুড়ির নাম যেহেতু দিয়েছি তাহলে তো শ্রীমঙ্গলের চা বলতে তো চাই ভালো হয়। আর কি কি বিক্রি করেন? শুধু এগুলোই বিক্রি করেন আপনারা? এগুলোই বিক্রি। আজকে কতদিন হয়েছে আপনাদের দোকানের বয়স? আজকে 2 মাস হয়েছে। আমাদের চা নরমাল চা হয়েছে 20 টাকা, মালাই চা হয়েছে 30 টাকা, আর সবজি খিচুড়ি হয়েছে 50 টাকা, সাথে ডিম যদি খাই তাহলে 20 টাকা, আর আপনার হাঁসের মাংস হয়েছে 100 টাকা। আচ্ছা আপনাদের যে দোকানের নাম শ্রীমঙ্গল চা ঘর, এটা আপনাদের কোন বন্ধুর মাথা থেকে আসছে? আমাদের এই পাশের জন্য বন্ধু শ্রীমঙ্গল চা ঘরের উদ্যোগটা নিচ্ছে আর কি। চা নিয়ে আমরা জিনিসটা ভাবছিলাম, এই জন্য ভাবলাম যেহেতু শ্রীমঙ্গল চায়ের রাজ্য, এই জন্য আমরা শ্রীমঙ্গলে চয়েস করলাম আর কি। এই যে দোকানের নামটা দেখতে পাচ্ছেন আপনারা, শ্রীমঙ্গল চা ঘর, যিনি নাম রাখছেন, আপনার নামটা যদি একটু শেয়ার করেন। জাহিদুল ইসলাম। কিভাবে আপনার মাথায় কেন এই আইডিয়াটা? আপনি তো অন্য কোনো নামও দিতে পারতেন ভাই। আমার বলতে গেলে যেহেতু আমরা যেহেতু চা নিয়ে মানে কয়েকদিন যেহেতু আমরা ব্যবসা শুরু করবো, এই জন্য ভাবলাম যেহেতু চায়ের দোকান করবো, তাই আমি একটু যাচাই বাছাই করে দেখলাম যে না এটা দিলে ভালো হয়, মানুষ জিনিসটা মানুষ বুঝলো, বা কুমিল্লাতে এরকম কোনো নাম নাই, এই জন্য আমরা ওই হিসাবে দিলাম আর কি। আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম ভাই, সুবন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি শ্রীমঙ্গল চাগর সম্পর্কে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের তথ্যগুলো শেয়ার করতে। ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা অনেকে বলেন আমার ভিডিওগুলো পান না, কীভাবে পাবেন? ভিডিওগুলো দেখে যান, কোনো প্রকার লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। সো আপনারা যারা প্রবাসী রয়েছেন, যারা আমাকে ফলো করে থাকেন, আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হচ্ছে সেই শ্রীমঙ্গল চাগর, চাইলে কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটি সময় যদি কাটাতে চান তাহলে এই শ্রীমঙ্গল চাগর থেকে সিলেটে না গিয়েও আপনারা স্পেশাল চাটি আপনারা এখান থেকে এসে খেতে পারেন।